জ্যাক মিল আপনাকে যুক্ত করা হয়েছে জ্যাক আপনি বলেন তাহলে লসি মহিদ্দিনু ভাই আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা আচ্ছা আমার একটা প্রশ্ন হচ্ছে আমি যতটুকু যতটুকু জানি যে এক ধর্মের পরে আরেক ধর্ম এক ধর্মের পরে আর এক ধর্ম এরকম আসছে কিন্তু ইসলামের পরে কি আর কোনো ধর্ম আসছে এরকম ধর্ম কি এখন এডজিস্ট করে পৃথিবীতে হ্যাঁ হ্যাঁ শত শত ধর্ম আসছে শিখ ধর্ম আপনি একটু শিখ ধর্ম কি সেটা লিখে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন আচ্ছা মানে ইসলামের পরে অনেক ধর্ম আসছে না বললাম তো শত শত ধর্ম আসছে আচ্ছা আমার একটা প্রশ্ন হচ্ছে আমরা যতটুকু জানি যে আমি তাকদির সম্পর্কে একটা হাদিস পড়ছিলাম সেখানে বলা আছে যে প্রথমে আল্লাহ একটা কলম সৃষ্টি করেছেন এরপরে কলমকে বলছেন যে সবকিছু লেখার জন্য পৃথিবীতে যা এরপরে কলম তাই লিখলেন এখন কি কথা বলতে পারে ভাই কলম কি কথা বলতে পারে না এটা তো জানি মানে এটা হাদিস আমিও একজন নাস্তিক মানে এরকম তো একটা হাদিস আছে না আমি যতদূর জানি পড়ছিলাম আর কি হ্যাঁ আছে কিন্তু এক নম্বর কথা হচ্ছে কলম তো কথা বলতে পারে না আর কলমের তো কোনো ব্রেইন নাই আর যদি ধরেও নেই কলম কথা বলতে পারে তাহলে আল্লাহ আল্লাহ মানে ঈশ্বরের কলম রে বললো লেখো তারপর কলম বললো কি লিখবো তারপর আল্লাহ বললো সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা হবে সব লেখো এই জিনিসটা কলম জানবে কেমনে ভাই কলমের কি সেই জ্ঞান আছে কলম কথা কইতে পারে তাও ধরে নিলাম কলম এটা কেমনে জানবে যে সৃষ্টিটা আগে থেকে শেষ পর্যন্ত ওর কি ও কি গায়েব জানে তার মানে গায়েব দুইজন জানে আল্লাহও জানে কলমেও জানে নাকি তাহলে তো দুইটা আল্লাহ হলো হ্যাঁ এরকম অনেক গন্ডগোল আছে এখন তো তাও একটু আমার কথাটা শুনে ধরেন আপনি ইসলামের প্রেক্ষাপট থেকে আমরা ধরে নিলাম এখন আবার একটা হাদিসের মধ্যে আমি পড়েছি যে দোয়ার মাধ্যমে তাক দীর পরিবর্তন হয় এখন এখন ধরেন ধরেন আগামীকাল আমি একজন মানুষকে খুন করব এটা আমার তাক লেখা আছে এরপর আজকের মধ্যে আবার আমার দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় এটা কোথায় পাইছেন আপনি আপনার আমার এবং সমস্ত পৃথিবী সমস্ত সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ নির্ধারণ করেছেন যে তিনি কি করবেন কাকে কিভাবে কখন জান্নাতের ব্যবস্থাপনা করবেন কার জন্য কার জন্য জানার ব্যবস্থাপনা করবেন কে ভালো থাকবে কে মন্দ থাকবে কে সুস্থ থাকবে অসুস্থ হবে কে দুনিয়াতে তার ধনী হবে কে ফকির ফকির হবে সবই নির্ধারিত কোনো কিছু অনির্ধারিত নেই যদি বলতেন যে আল্লাহ নির্ধারণ করে রাখলে আমি আর কেন এটা যেমন প্রশ্ন হচ্ছে আমার আমার ব্যাপারটা জানেন না আমি কি করবে জানেন না আমার সৃষ্টি করেছে অথচ আমি কি করতে পারবো জানেন না এটা উল্টাটাও হয় প্রশ্ন এই জন্য প্রশ্নের কোনো শেষ নেই ইমান হচ্ছে বেহুদা প্রশ্ন না করে বাস্তব জায়গায় আসা যেটা প্রশ্ন করার জায়গা দেখুন আল্লাহ তালা হাদিস যেভাবে আসছে বহু বিভিন্ন হাদিসে আসছে রসোল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে তিনি কিছু সৃষ্টি করে বলেছেন ডানহাত তিনি বলেছেন এগুলো আমি জান্নাতে যেন সৃষ্টি করেছি ওলা উবালি আমি কারো পরোয়া করি না আবার অন্য হাতে নিয়ে বলেছেন এগুলো আমি জাহানা সৃষ্টি করেছি আমি কারো পরোয়া করি না আবার হাদিসে আসছে আল্লাহ তালা তিনি সৃষ্টি করে যাদের পর তার আলো ফেলেছেন তারা ইমান আনবে যারা আলো ফেলে না অন্ধকার তারা ইমান আনবে না এগুলো তা আলু লিমাই এসা যা ইচ্ছা তা করেন তা হচ্ছে এটাই আল্লাহর ইচ্ছা আল্লাহর আয়লম আল্লাহর জ্ঞান আল্লাহর লেখা তার ইচ্ছা এবং তার তার সৃষ্টি এটা হলো তাকদির তাকদির হচ্ছে তিনি যা জানেন সেটা তিনি লিখে রেখেছেন সেটা তিনি ইচ্ছা করেন সেটা সংগঠিত সংগঠন সংগঠিত হয়ে যায় এখন তিনি কার জন্য কি লিখেছেন এটা তার নির্ধারিত নিঃসন্দেহে নির্ধারিত যদি এটা না হতো তাহলে আপনি বলতেন যে এমন আল্লাহ কিভাবে আসলো যে আল্লাহ কিছু জানে না আমার ভবিষ্যৎ কিভাবে তিনি জানেন দুনিয়ার বুকেই কোনো মানুষ যদি কোনো মানুষ যদি দুনিয়ার বুকেই দেখবেন যে কোনো কাজ করে কোনো একটা তৈরি করে যদি এটার ভবিষ্যৎ কি না জানে বলে তুমি তো একটা বোকা কি জানো না এটা কি উড়বে না উড়বে না উর্ধ বানাইছে উড়বে কি উড়বে না জানি না জানে না অজ্ঞ আল্লাহ تعالی আমাদের সৃষ্টি করেছেন পৃথিবী সৃষ্টি করেছেন প্রত্যেকটি জীব তিনি সৃষ্টি করেছেন যা ইচ্ছে তা জীব এবং निर्জীব সবই তার সৃষ্টি সবই যা ইচ্ছে তা তিনি করেন তো তিনি জানবেন এটাই তো স্বাভাবিক জিনিস সেই হিসাবে একজন manusia তার গদিতে নির্ধারণ করে রেখেছেন কি হবে না হবে সবই জান আচ্ছা তাকদির দ্বারা যে ভাগ্য পরিবর্তন করা মানে দোয়া দ্বারা যে তাকদির পরিবর্তন করা যে আল্লাহ যেটা লিখে রাখছে এটির উপরে পাকনামি করা যায় তাইলে তো ক্ষমতা মানুষের হয়ে গেল ক্ষমতা হচ্ছে গিয়ে মানুষের হাতে আপনি বলতে যাচ্ছেন যে কোরআনে কোথাও এক জায়গায় বলা আছে যে ক্ষমতা হচ্ছে মানুষের হাতে নাকি না না এখন আমি সেই পরস্পর বিরোধী সেটাই বলতে চাচ্ছি যে দোয়ার মাধ্যমে যদি তাক দিয়ে পরিবর্তন হয় তাহলে ধরেন আমি আগামীকাল আমি একটা মানুষকে খুন করবো এটা লেখা আছে এখন আজকে আমার দোয়ার মাধ্যমে এটা পরিবর্তন হয়ে গেল এখন যে আল্লাহ লিখে রাখছেন তাহলে সে কি জানতো না যে সে তো ভুল লিখে রাখছে যে আমি যে ওই সময় গিয়ে যে দোয়ার মাধ্যমে এটা পরিবর্তন করে দিব তাহলে এটা তো কেমন কথা হলো তাহলে হ্যাঁ তাহলে তো আল্লাহর পাক নামি হয়ে গেল তাই না আল্লাহর সার্বভৌমত্ব তো সেখানে থাকলো না হ্যাঁ সেটা আমি আবার পর পরবতে অপ্রযুক্ত আমি হাদিস নাম্বারটা বলতে পারবো এখন বের হলে মনে হয় কানেক্ট ডিসকানেক্টেড হয়ে যাবে আচ্ছা আপনি তাহলে সেই হাদিসটা বের করেন আপনি যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে যে আল্লাহ পাক কিছু জিনিস ফেরেশতাদেরকে বলে দেয় সেই ফেরেশতারা সেই জিনিসটা প্রথম আসমানের কাছাকাছি নিয়ে আসে হ্যাঁ সেখানে সেই জিনিসটা পরিবর্তন করা যায় কিন্তু পাক অনেক সময় হ্যাঁ সেই ভুলবাল জিনিস সেটা আবার দোয়ার মাধ্যমে সেই প্রথম আসমানে যে লিখিত তাকদীর সেটা পরিবর্তন করা যায় কিন্তু পাকের লিখিত তাকদির কখনো পরিবর্তন করা যায় না সেটা হচ্ছে অলঙ্ঘনীয় ইসলামের মানে মৌলিক আকিদা হচ্ছে এটাই যে আল্লাহ লিখিত তাকদির কখনো পরিবর্তন যোগ্য না ও আচ্ছা আচ্ছা তাহলে এরকম কিছু হতে পারে আর আরেকটা কথা হচ্ছে এই যে আপনি আরেকটু আগে বললেন যে কোরআন লাহুল মাহফুজে সংরক্ষিত ছিল এখন যে ত্রিশ পারা যে কোরআনটা আমরা দেখতে পাই এখানে যা কিছু ছিল তা কি আল্লাহ আগে থেকে লিখে রাখছিল মানে আল্লাহ আগে থেকে সংরক্ষিত করে রাখছিল লাহুল মাহফুজে না এই জন্য আপনি যে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস লেখাটা পড়েন এটার ভিতরে বিস্তারিত জিনিসপত্র পাবেন

ধন্যবাদ ভাই যুক্ত জন্য আচ্ছা ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি